আসসালামু আলাইকুম, আমি আজকে আছি ঢাকা জেলার দুহার উপজেলার ময়ূরঘাট মৎস্য আড়তে। এটি ঢাকা জেলার মাছ ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় মৎস্য আড়ত। এখানে প্রতিদিন ভোরে নিলামে মাছ বিক্রি করা হয়। প্রতিদিন সকালেই প্রচুর মানুষ ভিড় করে এই ময়ূরঘাট মৎস্য আড়তে। এখান থেকেই পদ্মার তাজা মাছ চলে যায় দেশের বিভিন্ন বাজারে। আবার অনেকেই আসে শখের বসে নিলামে মাছ ক্রয় করার জন্য। এখানে পদ্মার বড় বড় মাছ সহ বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায়। বর্তমানে পদ্মার পারে অবস্থিত এই ময়ূরঘাট পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। এটি মিনি কক্সবাজার নামেও পরিচিত। ময়ূরঘাটের এপারে দোহার আর ওপারে ফরিদপুর। ময়ূরঘাট থেকে ফরিদপুরের গোপালপুরে স্পিডবোটে মানুষ পারাপার হন। ঘাটের আশেপাশে, বিশেষ করে পূর্ব পাশে চর আর সামনে পদ্মা, নদীর ওপারে ফরিদপুরের চর ভদ্রাসন। জেলেরা সারা রাত পদ্মায় মাছ ধরে এখানে এনেই বিক্রি করেন, আর এখান থেকেই পাইকাররা মাছ ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। ময়ূরঘাটে সকালের পাশাপাশি বিকেলেও প্রচুর মানুষ আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। ময়ূরঘাট মিনি কক্সবাজার বিকেলে আরও জমজমাট হয়ে ওঠে। প্রচুর মানুষ আসে এই পদ্মাপাড়ের সৌন্দর্য দেখার জন্য। আর এখানে আছে কিছু রেস্টুরেন্ট এবং এখানে প্রতিদিনই বসে মেলা, যা পর্যটকদের আকর্ষিত করে। তো সকালে এসে এখানকার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তো আপনারাও চলে আসতে পারেন এই ময়ূরঘাট বা মিনি কক্সবাজারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।